হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি যে ওবিএস স্টুডিওর যতগুলো সেটিং আছে এবং হচ্ছে আপনাদের লাইভ স্ট্রিম এবং হচ্ছে রেকর্ডিং, মানে গেম লাইভ স্ট্রিম এবং গেমের রেকর্ডিং, ইভেন আপনারা হচ্ছে অন্যান্য যারা ক্যাটাগরি থেকে মানে আছেন, ঠিক আছে, মানে অন্যান্য ক্যাটাগরি যারা ভিডিও আপলোড করেন, ওবিএস স্টুডিওর হচ্ছে ল্যাগ করে ভিডিও রেকর্ডিং এর সময়, ল্যাগ ফিক্স, এগুলা সব কিছুই সলিউশন আছে, ঠিক আছে। তো চলেন দেখে নেওয়া যাক কি কি সেটিং করলে হচ্ছে আমাদের ওবিএস স্টুডিওতে খুব ভালোভাবে স্মুথলি এবং কোয়ালিটি ফুল হচ্ছে ভিডিও রেকর্ড করা যায় এবং লাইভ স্ট্রিম করা যায়। তো চলেন আমরা দেখে নেই কি কি সেটিং করতে হবে আমাদের। তো এখানে হচ্ছে আমরা প্রথমে আপনাদের হচ্ছে ওবিএস স্টুডিও তার ডাউনলোড করে নিতে হবে। আপনারা ক্রোমে গিয়ে এটা হচ্ছে ফ্রি ভাবে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে গিয়ে ওবিএস স্টুডিও লিখবেন, ঠিক আছে। ওবিএস স্টুডিও লিখলে এখানে হচ্ছে চলে আসছে। এখানে এসে হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিবেন, যারা উইন্ডোজ থেকে ই করতেছেন আর উইন্ডোজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে আপনারা এখানে আসবেন, আসার পর আপনাদের ফার্স্ট টাইম হচ্ছে এরকম থাকবে না। হ্যাঁ, তো ফার্স্ট টাইম দুই সাইডটাই আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, মানে এই সাইডটাও ব্ল্যাঙ্ক থাকবে, এই সাইডটাও ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনাদের কি করতে হবে, ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের কি করতে হবে, এখানে হচ্ছে প্লাস আইকনে অ্যাড স্ক্রিনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অ্যাড স্ক্রিনে ক্লিক করার পরে এখানে হচ্ছে ওকে দিবেন। ওকে দিলে একটা এখানে স্ক্রিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখন এটা ওকে দিই তাহলে চলে যাবে এটা অন্য সাইডে। হ্যাঁ, তো আমি এটা দিচ্ছি না। তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এই সাইড আবার ব্ল্যাক থাকবে, সোর্স আবার ব্ল্যাক থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। তো এই সাইডে একটা স্ক্রিন নেওয়ার পরে তারপর হচ্ছে আপনার কি করবেন, এই সাইডে একটা স্ক্রিন দিবেন। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনাদের এখানে কি নেবেন, আপনারা হচ্ছে যদি ডিসপ্লে ক্যাপচার করতে চান, মানে শুধু ডিসপ্লেতে যা যা হচ্ছে, ঠিক আছে, আপনার ডিসপ্লেতে যা যা হচ্ছে, লাইক এ যে আপনারা মানে কোনো সিঙ্গেল একটা হচ্ছে উইন্ডোজের ওপর না, আপনার হচ্ছে সব সকল কিছু, মানে আমি এই যে স্ক্রিনে যা যা করতেছি, আমার স্ক্রিনে যা যা ওপেন আছে, এগুলো সব কিছু দেখার জন্য, এই যে আমার পুরো উইন্ডোজটা দেখা যাচ্ছে, আমি এই যে এখানে ঢুকলে এগুলো সব কিছু দেখা যাচ্ছে, কোনো ডেডিকেটেড একটা উইন্ডোজের ওপরে না, ঠিক আছে। তো এরকম যদি করতে চান তাহলে আপনার কি করতে হবে, ডিসপ্লে ক্যাপচার করতে হবে, ওকে। আপনি এখানে প্লাস আইকন ক্লিক করে এখানে হচ্ছে আপনার কি করতে হবে, ডিসপ্লে ক্যাপচার, এই যে ডিসপ্লে ক্যাপচারটা আছে, ডিসপ্লে ক্যাপচার। তারপরে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের যে অডিওটা আছে, হ্যাঁ, আপনারা এই যে ভয়েসের জন্য আপনারা বোয়া মাউথ স্পিকার ইউজ করতে পারেন, কিংবা আপনাদের যে হেডফোনের যে মাউথ স্পিকার আছে এটাও আপনারা ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে হচ্ছে এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, এটা অটোমেটিক চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে অডিও ক্যাপচার ম্যাপচার কোনো কিছুই করার দরকার নাই। আপনাদের ভিডিও রেকর্ড করে বারবার রেকর্ড করে দেখবেন যে হচ্ছে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো আমার ডিস আমার যেহেতু সাউন্ড বেশি লাগে, সেহেতু আমি এখান থেকে যে কম বেশি করে নিতে পারি। হ্যাঁ, আর হচ্ছে যে মাইকের অক্স যেটা আছে এটাও আমি হচ্ছে এখান থেকে কম বেশি করে নিতে পারি। এখানে এখানে আপ করলে আপনার সাউন্ড কোয়ালিটি হচ্ছে ভিডিওতে আপনার ভয়েসটা বেশি দিবে, তারপর এখানে কম দিলে আপনার ভিডিওতে ভয়েসটা কম দিবে। তো এটা আপনাদের মতো করে এটা অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে নিয়ে এখানে ক্লোজ দিয়ে দিলে ঠিক আছে, আর কিছু এখানে করার দরকার নেই। হ্যাঁ, তো এই জিনিসটা বুঝতে পারছেন আশা করি। আর এখানে ঠিক আছে, আপনারা যদি হচ্ছে মানে এটা একটা পার্ট ভাগে করে রাখতে চান, তারপর এই যে দেখা যাচ্ছে যে আরেকটা ভাগে যদি করতে চান, এটা শুধু ডিসপ্লে ক্যাপচারের ভাগ গেল, এখান থেকে শুধু ডিসপ্লে ক্যাপচার করে আপনাদের হচ্ছে আমার মতো করে এরকম করে যদি ভিডিও বানাতে চান, যে কোনো টপিক্সের উপরে ভিডিও বানাতে চান, ঠিক আছে, তো আপনারা এইভাবে ভিডিও বানাইতে পারবেন। আপনাদের স্ক্রিনের উপর কোনো টেক চ্যানেল হোক, মানে এভরিথিং আর কি, যা আপনাদের ইচ্ছা। কিন্তু আপনারা যদি গেমার হয়ে থাকেন, আপনারা যদি চান যে একটা ইমুলেটরে ক্যাপচার করে, যেমন হচ্ছে আমার এই যে এখানে ইমুলেটর একটা অন করা আছে, ঠিক আছে, তো এরকম একটা গেম, শুধু গেমটাই ক্যাপচার হবে, শুধু ইমুলেটরটাই ক্যাপচার হবে, তো এরকম বেস করে যদি আপনারা ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, তাহলে আপনাদের এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে হচ্ছে স্ক্রিন টু কিংবা যে নাম্বার সিলেক্ট হোক এটা আপনারা মনে করে রাখবেন, কিংবা আপনাদের অনুযায়ী এখানে হচ্ছে নাম দিতে পারবেন, রিনেম করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এরকম একটা স্ক্রিন আসার পরে আপনারা কি করবেন, এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা যদি ইমুলেটর দিয়ে যদি গেম প্লে করে থাকেন তাহলে হচ্ছে এখানে কি করবেন, উইন্ডোজ ক্যাপচার। তো উইন্ডোজ ক্যাপচারটা করার আগে আপনাদের হচ্ছে এরকম করে ব্ল্যাঙ্ক রাখতে হবে, ঠিক আছে, এই সাইডে শুধু স্ক্রিন অ্যাড করে রাখবেন, আর হচ্ছে সোর্সে গিয়ে, ঠিক আছে, সোর্সে গিয়ে কিছু অ্যাড করবেন না। কেন অ্যাড করবেন না, আপনারা হচ্ছে এখানে আপনারা যে ইমুলেটরটা ক্যাপচার করতে চাচ্ছেন এই স্ক্রিনে, ঠিক আছে, এই স্ক্রিনে যে সোর্সটা আপনারা ক্যাপচার করতে চাইতেছেন,
এই সোর্সটাতে হচ্ছে সোর্সটা ক্যাপচার করার জন্য আপনার কি করতে হবে, ইমুলেটরটা মানে রান করে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে, এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডে রান করে রাখতে হবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে রান করে রাখার পরে আপনারা কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে কি করবেন, এই উইন্ডোজ ক্যাপচারে ক্লিক করবেন। উইন্ডোজ ক্যাপচারে ক্লিক করলে দেখবেন যে আপনার হচ্ছে এখানে শুধু একটা ইমুলেটর, যদি আপনার অনেকগুলো থাকে সবগুলো ইমুলেটর দিবেন না, যে কোনো একটা ইমুলেটর দিবেন, আলাদা আলাদা ইমুলেটরের জন্য আলাদা আলাদা স্ক্রিন করে রাখবেন, ঠিক আছে? তো এটা করার জন্য আপনার কি করবেন, এখান থেকে উইন্ডোজ ক্যাপচার করবেন, ঠিক আছে? উইন্ডোজ ক্যাপচার করলে দেখেন এই যে আমার এখানে এটা সিলেক্ট করা আছে, এই যে দেখছেন এটা অটোমেটিকলি চলে আসছে। তো আমি এখান থেকে হলো যে কোনো আমি ব্রাউজিং করি, আমি যে কোনো ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে, আমি যেখানেই যাই, আমার হচ্ছে এখানে ডিসপ্লে ক্যাপচারে শুধু আমার এই গেম প্লেটাই দেখাবে, কিংবা আমার হচ্ছে উইন্ডোজে যেই মানে এখানে যা যা আছে, ঠিক আছে, তো এটাই দেখাবে আমার এখানে, শুধু এই ইমুলেটরটাই আমার এখানে শো করাবে। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। মুস্তাকিম অ্যাড দিচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি রে ভাইয়া। তো হচ্ছে এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো গেল এখানে বেসিক জিনিস গেল, ঠিক আছে? তো এখন হচ্ছে সেটিং এ, যেগুলো হচ্ছে আপনার রেজুলেশন টেজুলেশন যেগুলো ম্যাচিং করানো আছে, কিংবা লাইভ স্ট্রিমে গেলে কি কি সেটিং করতে হয়, আমি এগুলো সব সেটিং এখন দেখাবো। তো এখানে হচ্ছে আপনারা সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে হচ্ছে এখানে কাস্টম আছে, স্ট্রিম আছে, স্ট্রিমে গিয়ে এখানে হচ্ছে আপনারা জেনারেল সেটিং কিছু করার দরকার নাই, স্ট্রিম আছে এখানে। স্ট্রিমে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন সার্ভার আছে, এখানে ফেসবুকে যদি আপনারা স্ট্রিম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে কাস্টম সিলেক্ট করবেন। কাস্টম সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আপনারা এই সার্ভার আর এটা হচ্ছে আপনাদের এরকম ফার্স্ট টাইম ব্ল্যাঙ্ক থাকবে। তো তারপরে হচ্ছে আপনারা এখানে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিম কি, ওকে? তো এটা হচ্ছে এডিটে কি যাবেন। এডিটে যাওয়ার পরে আপনারা এখানে মন মতো আপনাদের সেটিংটা করে নেবেন, আপনারা জানেন যে এখানে কি কি করতে হয়, ঠিক আছে? এখানে আপনাদের মন মতো এখানে ট্যাগ বসা দিবেন যে কন্টেন্টের উপর আপনারা গেম খেলবেন। তারপরে হচ্ছে এখানে গেমিং দিবেন, আপনারা যদি গেম খেলে থাকেন কিংবা যে ক্যাটাগরিতে হয়ে থাকেন সে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গেম খেললে এখানে গেরিনা ফ্রি ফায়ার আমি খেলি, তো আমি হচ্ছে গেরিনা ফ্রি ফায়ার দিয়ে দিলাম। ম্যাক্স যারা খেলবেন তারা ম্যাক্স দিয়ে দিবেন। এখানে আপনাদের মন মতো ডিসক্রিপশন বসে দেবেন, মন মতো টাইটেল বসে দেবেন। তারপর মনিটাইজেশন যাদের অন আছে তারা মনিটাইজেশন অন করে নেবেন এখানে। তারপর হচ্ছে এখানে দেখেন যে স্ট্রিম কি, নামে স্ট্রিম কি দেওয়া আছে, তারপর এটা কপি করবেন। কপি করার পরে হচ্ছে আপনাদের সেটিং এ এখানে দেখেন স্ট্রিম কি দেওয়া আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে স্ট্রিম ইউআরএল, তো স্ট্রিম ইউআরএল এখানে কপি করে নেবেন। কপি করে আবার এখানে চলে আসবেন। তারপর এখানে যে সার্ভার আছে সার্ভারের এখানে হচ্ছে আপনারা স্ট্রিম ইউআরএল দিবেন, ঠিক আছে? স্ট্রিম ইউআরএল দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা ইএস সিলেক্ট করবেন, তাহলে এখানে সেভ হয়ে গেছে। এখন আপনারা যখন স্টার্ট স্ট্রিমে ক্লিক করবেন তখনই আপনাদের ইউটিউবে লাইভ স্ট্রিমটা শুরু হয়ে যাবে। এবং হচ্ছে আপনারা এটা করার পরে আপনারা হচ্ছে গেম ক্যাপচার যেটা আছে এখানে গেম ক্যাপচার এখানে ক্লিক করে নেবেন। গেম ক্যাপচার ক্লিক করে আপনারা লাইভ স্ট্রিমে দিয়ে দিবেন, তাহলে আপনাদের দেখবেন যে লাইভ স্ট্রিম শুরু হয়ে গেছে এবং গেম ক্যাপচার করছে, ঠিক আছে? আর আপনার যদি স্ক্রিনে কিছু দেখায় যদি ক্যাপচার করাতে চান তাহলে এই যে এরকম ভাবে দেখা দিয়েছিলাম ওইরকম ভাবে, ঠিক আছে? স্টার্ট স্ট্রিমিং এ দেওয়ার পরে হচ্ছে আপনাদের এখানে শুরু হয়ে যাবে, ওকে? তো এখন আমি ফেসবুকটা দেখা দিই, ফেসবুকে কিভাবে লাইভ স্ট্রিম করবেন। তো এখানে দেখেন আমার এই যে এটা পেজ, ওকে, এই যে এটা আমার পেজ, এখানে আমি লাইভ স্ট্রিম করি এবং ভিডিও টিডিও ছাড়ি। যারা এখন এই পেজটা ফলো করেন না অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো এখানে আমরা হচ্ছে লাইভ স্ট্রিমে চলে যাব। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লাইভ ক্লিক করা আছে। লাইভ ক্লিক করার পরে এখানে আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে। এরকম ইন্টারফেস আসার পরে হচ্ছে সিলেক্ট লাইভ স্ট্রিমে ক্লিক করবেন। তারপরে আমাদের এখানে একটু লোডিং নিচ্ছে, তো আমরা একটু সময় দেই। আর কতক্ষণ সময় নিবি ভাইয়া, কতক্ষণ? ওকে, তো এখানে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের এখানে সিলেক্ট করে নেবেন, এডিট পোস্ট করে নেবেন, ঠিক আছে? এখানে আপনাদের টাইটেল কি থাকবে, ডিসক্রিপশন কি থাকবে, এখানে আপনারা সিলেক্ট করে তারপর সেভ করে দিবেন। তারপর হচ্ছে গেম ট্যাগ এ গেম, ওকে? তো এখানে আপনারা কোন গেম খেলেন এটা ট্যাগ করে নেবেন। আমি এখানে গেরিনা ফ্রি ফায়ার খেলি, তো এখানে আমি গেরিনা ফ্রি ফায়ার সিলেক্ট করে নিলাম। তারপরে আর কিছু করার নাই। তারপর হচ্ছে এখানে দেখেন স্ট্রিম কি নামে অপশন আছে, তো এখান থেকে আপনারা কপি করে নেবেন স্ট্রিম কিটা। স্ট্রিম কি কপি করে নেওয়ার পরে আপনাদের হচ্ছে কি করতে হবে, এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে কাস্টম আছে, কাস্টম থেকে এখানে চলে যাবেন ফেসবুক লাইভে, ঠিক আছে? ফেসবুক লাইভে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিবেন। তারপর দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, তো এটা ঠিকই থাকে। এটার পরে হচ্ছে আপনারা এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে এখানে হচ্ছে আপনারা ফার্স্ট টাইম স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করবেন, ঠিক আছে? স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করলে, আচ্ছা আমি দেখাই দেই। তো স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখেন আমাদের কানেক্টিং লাইভ ভিডিও, ওকে? তো দেখেন এখানে কানেক্টিং লাইভ ভিডিও দেখাচ্ছে। তো আমি এখানে যাই স্ক্রিনে করতেছি তাই এখানে শো করছে,
ঠিক আছে, তো আপনারা দেখে নেবেন আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে এখানে গো লাইভ ক্লিক করলে এটা আমার এখন লাইভ স্ট্রিমে চলে যাবে আমার পেজে। ওকে, তো আমি এটা গো লাইভ দিচ্ছি না, গো লাইভ দিলে এটা আমার পেজে লাইভ স্ট্রিম শুরু হয়ে যাবে, তো আমি এটা এখন ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, তো আশা করি আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন এটা রেকর্ডিং চলতেছে আর কি। ও আচ্ছা, আর হচ্ছে এখানে আপনার ভিডিও রেজুলেশন। ওকে, ভিডিও রেজুলেশন এখানে হচ্ছে যেহেতু আমি রেকর্ড করতেছি তাই আমি সেকেন্ড টাইম আর কোনো কিছু দেখাইতে পারতেছি না। তো আমার এখানে বেস ক্যানভাস দেওয়া আছে হচ্ছে 1920x1080, তারপর আউটপুট স্কেলে দেওয়া আছে 1920x1080। এখানে হচ্ছে ডাউনলোড ফিল্টার, এখানে হচ্ছে রেজুলেশন ম্যাচ নো ডাউনলোডিং স্কেল, তারপর হচ্ছে কমন এপিএস ভ্যালু এখানে হচ্ছে 60 করে দিবেন, ঠিক আছে। তো আউটপুটে কিছু কাজ আছে আপনার, আউটপুটে হচ্ছে এখানে আমার আউটপুট মোড করা আছে সিম্পল, তারপর হচ্ছে ভিডিও বিট রেট করা আছে 7000 kbps। তো এটা হচ্ছে আপনাদের রেজুলেশনের উপরে ডিপেন্ড করে, আপনারা যদি লাইভ স্ট্রিম করেন, হ্যাঁ আপনারা যদি লাইভ স্ট্রিম করেন সেক্ষেত্রে আপনাদের ইন্টারনেটের স্পিডের উপরে বেস করে আপনারা হচ্ছে ভিডিও বিট রেট দিবেন। হ্যাঁ, তো আপনারা কিভাবে বুঝবেন, যদি আপনি যদি হচ্ছে এখানে ভিডিওতে যদি আপনি আপনার রেজুলেশন যদি আপনার ল্যাগ করে, ঠিক আছে, আপনার ইন্টারনেটে যদি টানতে না পারে, সেক্ষেত্রে আপনারা এখানে কি করবেন, এখান থেকে হচ্ছে আপনারা দুইটাই 1280x720p সিলেক্ট করবেন। এখানে দুইটাই কমন এপিএস ভ্যালু 60 থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে তারপর আপনাদের ভিডিও বিটরেট দিবেন হচ্ছে 4000, যদি 1280x720p যদি দেন তাহলে ভিডিও বিটরেট দিবেন হচ্ছে 4000। ওকে, আর হচ্ছে আপনারা যদি 1920x1080p যদি হচ্ছে আপনারা ভিডিও রেকর্ড বা লাইভ স্ট্রিম করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মিনিমাম মিনিমাম ভিডিও বিটরেট দিবেন 4000 kbps, নাহলে রেজুলেশন ভালো হবে না। যদি আপনাদের নেট স্পিড ভালো থাকে তাহলে আপনারা 4000 থেকে 7000 পর্যন্ত ভিডিও বিটরেট দিতে পারেন। তো আপনারা যত ভিডিও বিটরেট দিবেন তত বেশি কোয়ালিটি ভালো হবে। ওকে, তারপর হচ্ছে এখানে ইনকোডার প্রিসেটের এখানে কি করবেন, এখানে হচ্ছে আমি ভেরি ফাস্ট এখানে দিয়ে রাখছি হচ্ছে ভেরি ফাস্ট মিডিয়াম সিপিইউ উইচ স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আমার হচ্ছে ভিডিও রেকর্ড হচ্ছে। ওকে, তো আপনাদের যদি জিপিইউ থাকে কিংবা হাই কনফিগার হয়ে থাকে তো আপনারা এখানে ফাস্ট ফাস্টে দিবেন, হাই সিপিইউ ইউজেস হাই কোয়ালিটি দিবেন। তো এটা হচ্ছে আপনার মানে পিসি কনফিগারের উপরে ডিপেন্ড করে, যদি আপনাদের লো কনফিগারের হয়ে থাকে, গ্রাফিক্স কার্ড না থাকে, আর যদি মানে লো এন্ড পিসি বলতে যা বোঝায় আর কি, এটা যদি হয়ে থাকে 1280x720p ভিডিও রেকর্ড করবেন এবং হচ্ছে 1200 লাইভ স্ট্রিম করবেন। ওকে, এখান থেকে এটা গেল। তারপর যে আপনারা যে ভিডিও রেকর্ডিংটা করতেছেন, ঠিক আছে, আপনারা যে আমি যে এখন রেকর্ডিংটা করতেছি, এই রেকর্ডিংটা কোথায় যাচ্ছে, এটা আপনি কোথায় নেবেন, এটা সিলেক্ট করার জন্য আপনি এখানে ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করার পরে আপনি কোন জায়গায় এই ভিডিও রেকর্ডটা রাখতে চাচ্ছেন, আমি ডেডিকেটেড এটার জন্য হচ্ছে আলাদা একটা ভলিউম তৈরি করে রাখছি আমার ই সেকশনে, ঠিক আছে। তো আমার এই ভিডিও রেকর্ডটা সেখানে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা মন মতো সিলেক্ট করে নেবেন। তো এখানে পর্যন্ত এই ছিলই। তারপর হচ্ছে ও রেকর্ডিং কোয়ালিটি, এখানে জেনারেট উইদাউট স্পেস এটা দরকার নেই। তারপর হচ্ছে আপনার রেকর্ডিং কোয়ালিটি। ওকে, তো এখানে হচ্ছে আপনারা কি করবেন, সেম অ্যাজ এ স্ট্রিম দিবেন। তো আপনারা যখন যেটা করবেন আপনাদের মন মতো সেট আপ দিয়ে নিতে পারেন, কিংবা আপনারা হচ্ছে যখন যেটা স্ট্রিম করবেন আপনারা ভিডিও বিটরেট এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি কি করি, আমারটা আমি বলি, আমি যখন হচ্ছে ভিডিও রেকর্ড করি তখন আমি হচ্ছে 7000 থেকে 6000 ভিডিও বিটরেট দিয়ে আমি হচ্ছে স্ট্রিম সরি রেকর্ড করি, আর যখন লাইভ স্ট্রিম করি তখন হচ্ছে আমার ইন্টারনেটের স্পিডটা আমি আগে দেখে নিই। ইন্টারনেটের স্পিড আপনারা কীভাবে দেখবেন, এখানে হচ্ছে আপনারা চলে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে লিখবেন fast.com, লিখলে এখানে হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডটা শো করবে। হ্যাঁ, তো আপনাদের নেটে কতটুকু কুলাইতে পারে এটা দেখা হচ্ছে আপনার এখানে kbps বসায় নেবেন। 7000 kbps মানে 7 mbps করে নিচ্ছে আমার এখানে, ঠিক আছে। আপনাদের আপনারা সেই অনুযায়ী এখানে সেটিং করে নিবেন। আর হচ্ছে আমি সেম অ্যাজ স্ট্রিম দিয়ে রাখছি, মানে স্ট্রিমিং এ যে আমার সেট আপটা দেওয়া আছে এই অনুযায়ী হচ্ছে আমার এখানে রেকর্ডিংটা হবে। আশা করি বুঝতে পারছেন সেম অ্যাজ স্ট্রিম মানে কি। এখানে যেমন দেখেন যে 1920x1080p, আর হচ্ছে ভিডিও বিটরেট হচ্ছে 7000 kbps, হচ্ছে আমার এখানে স্ট্রিম রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। যখন আমি স্ট্রিম করবো তখন হচ্ছে 6000 থেকে 4000 পর্যন্ত আমি দিয়ে আমি হচ্ছে লাইভ স্ট্রিম স্টার্ট করব। তো ভিডিও বিটরেট এগুলো বুঝতে পারছেন। তারপর হটকি মটকি অ্যাক্সেসিবিলিটি এগুলোর কোনো দরকার নেই, অ্যাডভান্সের এগুলোরও কোনো দরকার নেই। আর যদি চান যে এগুলো হচ্ছে দেখতে চান তো এগুলো দেখে নেবেন। ও আরেকটা জিনিস এখানে হচ্ছে যে আপনার ইউটিউবে লো লেটেন্সি সিলেক্ট করে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের ডিলাইটা হবে না, ঠিক আছে, স্ট্রিম ল্যাগও দিবে না ডিলাইও দিবে না।
আশা করি টোটালটা বুঝতে পেরেছি আমি, আপনাদের মন মতো করে বুঝাইতে পারছি। আর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে আবার কমেন্ট করে জানাবেন, আমি আবারও আপনাদের জন্য সহজ, আরো সহজ, যত সহজ করা যায় আমি আরো চেষ্টা করব করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিব। ঠিক আছে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওতে বুঝতে কিছু অসুবিধা হয় তাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।